এমনি বেলা ইচ্ছা কয়, আমি খালি আসিনি, রুজি খাইছিলাম, সিপ যা আসিল তো আমারও জানা আছে। তাহলে দেখা যায় এই যে মারামারি শুরু হইল, বাসের ভিতরে অশান্তির মূল কারণটা হইল পাওনা, প্যাসেঞ্জারে যা পাওনা তা দেয় না, কন্ট্রাক্টরের সাথে মাইর হয়, কন্ট্রাক্টরের যা পাওনা প্যাসেঞ্জারও যদি না দেয় তখনই মাইর হয়। ঠিক তেমনিভাবে অন্যত দেশগুলোর মধ্যে, যেমন ইংল্যান্ড আছে, ইউরোপের দেশগুলো, সেখানে হরতাল নাই, অথচ তাদের দেশ ও গণতন্ত্রের দেশ। গণতন্ত্রের জন্মদাতা ব্রিটেন, কিন্তু সেখানে কোনো হরতাল নাই, অবরোধ নাই। এর কারণ সরকারের কাছে জনগণ যা পাওনা তা দিয়ে দেয়, তাহলে সেখানে মারামারি হওয়ার, মিছিল করার, অবরোধ করার, গাড়ি ভাঙচুর করার কোনো দরকার নাই। তুমি সরকারের কাছে যা পাওনা তা দেওয়া হচ্ছে, অধিকার দেওয়া হইতেছে, প্রাপ্য পাওনা দেওয়া হচ্ছে, সুতরাং সেখানে হরতাল নাই, অবরোধ নাই। আমাদের দেশের হরতাল অবরোধ কেন? এর মূল কারণ হইল সরকারের কাছে জনগণ যা পাওনা তা দেয় না। যেরকম ঠিক কিনা, এমপি সাহেবের কাছে জনগণ যা পাওনা তা দেয় না, এই কারণে আবার নির্বাচনে আইতে লজ্জা বোধ হয়, সাহস করতে পারে না জনগণের সামনে আসতে। যেরকম ঠিক কিনা, কারণ তাদেরকে তখন আর খুজ্জা ভাবা যায় না, বাচ্চি দিয়েও খুজ্জা দেখা যায় না, কই আছে, কোন বাসার যে আছে এটি খুজ্জা ভাবা যায় না, ঢাকা না ব্রাহ্মণবাড়িয়া না শ্বশুরবাড়ির। তখন জনগণ, এই কারণেই জনগণের যা পাওনা তা যখন দেয় না, জনগণ অবরোধ করে। আবার উন্নত দেশে পুলিশ দেশের জনগণের গায়ে হাত লাগাবে এই অধিকার নাই, কোন পুলিশ জনগণকে ধরতে পারবে, ধরে আর বিচারের হাওলা করবে, বিচারে যা হয় তার ফাঁসি হোক আর তার জেল হোক, সেটা আইনে দেখবে, পুলিশ তার গায়ে টর্চারিং করতে পারে না। এর কারণ পুলিশ দিয়া জনগণকে পিটানি, এর অর্থ হল চাকর দিয়া মনি বেবাইরানি। আমাদের দেশের পুলিশে যে আমরার ফাবলিকরে মারে, হোক সুর তো তোমার মালিক ঘুমাই গেছেন না কেল্লাই, কেন আমি ট্যাক্স দেই, আপনারা জমিনের ট্যাক্স দেন, আমরা গাড়ির ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, আমার ইনকাম ট্যাক্স দিতে হয়, আমাদের ট্যাক্সের দ্বারা পুলিশ বেতন নেয়, সুতরাং তারা আমাদের টাকার চাকর, সুতরাং তারা আমাদের গায়ে হাত লাগাবার কোনো অধিকার নেই। কিন্তু পিঠায় এরা কেন পিঠায়? এইরাও অন্যায় করে। উন্নত দেশে পুলিশের যতই সুর ধরলেও, গাঞ্জা খুর ধরলেও খুব বেদম গেল নিতেছে, কিন্তু পুলিশে তাকে সর দেওয়ার অধিকার নাই, যেহেতু দেশের জনগণ হইল তাদের মালিক। যেরকম ঠিক কিনা, যাই হোক, আমাদের দেশের জনগণকেও পিটায় ধরে, কেন? জনগণ কাছে সরকার যা পাওনা যখন দেয় না তখনই তা করে। যেরকম ঠিক কিনা, তাহলে সকল অশান্তির মূল কারণ হইল পাওনা প্রাপ্য। যেরকম আসুন তাহলে পৃথিবীর শান্তি কোন পথে আসবে, পরকালের নাজাত কোন পথে পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যদি জান্নাত লাভ করা যায় তবেই হবে আমার জীবন সফল, আর না হয় কামতের কঠিন ময়দানে আমি যদি আসামির কাঠ গড়ায় দুর্নীতির মামলায় গ্রেফতার হই, তখন বোঝা যাবে দুদকের চেয়ারম্যান, দুদক, দুদক মানে দুর্নীতি দমন কমিশনের সংক্ষেপ নাম হইল দুদক, দুদকের চেয়ারম্যানে ধরলেই 12টা বাজে, আর যেদিন দুদকের চেয়ারম্যানে ধরবে এদিন খবর হইব কয়মন দানে কয়মন চাউল হয়। দুদকের চেয়ারম্যান থেকে দুদকের চেয়ারম্যান, আল্লাহর রসুল বলেন মালেক ফেরেশতা হইল দুদকের চেয়ারম্যান, উনার হাতের মধ্যে আঙ্গুল, ফেরেশতা কি আজিব হালাত এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মালেক ফেরেশতা জাহান্নামে যতজন হবে জাহান্নামী মানুষ আর জিন মিলে ততটা আঙ্গুল তার আছে, এক একটা এক একটা আঙ্গুল দিয়া দইরা এমনি ঈদ আমারব, তখন 70 বছরের রাস্তা পর্যন্ত খালি যাইতেই থাকবে, যতজন জাহান্নামী ততটা আঙ্গুল। পুলিশ দিয়া ধরেন লেখত না, নিজে ধরে লিখ,
তাহলে এখন চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই পরকালের কামিয়াবি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, জান্নাত লাভ করতে পারলে জীবন কামিয়াব। যেরকম ঠিক কিনা? তাহলে আসুন, আমার আজকের বিষয় হলো যে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কোন পথে গেলে পাওয়া যাবে, সেই জিনিসটা আমাদের নিয়ে যাওয়ার দরকার। আমরা অভ্যাস হইল ও হা হু করে বড় একটা ডাক দিলে ও আজই শেষ, কিতা হয়েছে কইতা কই তারি না। মক্কা গেলাম, মদিনা গেলাম রে, জাহা গেলাম, সিলেট গেলাম, পরশুরের মতো এমন জায়গা হয়েছি না। এমনি আমরা কারো ভালো মূল্য লাগান সিলিম আছে, এমনি কয়। আরেক যুবক জিজ্ঞাসা করে, চাচা আপনি যে সিল্লি মারলেন, হুজুর যে কইলাম মক্কা গেলাম, মদিনা গেলাম, জাহা গেলাম, সিলেট গেলাম, হরসপুরের মতো এমন জায়গা হয়েছি না। তো হরসপুরের জায়গাটা কি মক্কা মদিনার থেকে বেশি সুন্দর হইব? না না, সুন্দর হইতো না, এটা বুঝে। আবার তো মক্কা মদিনার থেকে কি ফজিলত বেশি হবে? বললেন না, এটা হইতো না। তা আপনি যে সিল্লি মারলেন, আমি কারি এটা বুঝছি, টানের শুরুই সিল্লি মারছি। আমাদের সমাজ হইল বড় টান মারল, ওয়াজ হইছে যেরকম ঠিক কিনা? এখন আসুন, নিয়ে যেতে হবে ওয়াজ। কেন আইলাম? তাহলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি, এরা শান্তি কোথার থেকে আসে এবং শান্তি দাতাকে শান্তি তাকে কোন জায়গায়, এই দুইটা জিনিস আগে নির্ণয় করতে হবে। যেরকম ঠিক, শান্তিদাতা কি আমেরিকা, শান্তিদাতা কি ব্রিটেন, শান্তিদাতা কি ফ্রান্স, শান্তিদাতা কি চীন, শান্তিদাতা কি ভারত, না শান্তিদাতাকে আগে টার্গেট ঠিক করেন? শান্তিদাতা আমেরিকা, শান্তিদাতা ব্রিটেন নয়, ভারত আর ফ্রান্স নয়, শান্তিদাতা হলো আল্লাহ। আরো জোরে কোন ঠিক কিনা? শান্তিদাতার মালিক আল্লাহ। আল্লাহ এখন শান্তিদাতাকে এই টার্গেট ঠিক করলাম আল্লাহ, এখন শান্তি তাকে কই? বেডের মধ্যে, সুফার ছেড়ে, দোকানে, ফ্যানের মধ্যে, এসির মধ্যে, শান্তিটা তাহে কোন জায়গায়, এটাও নির্ণয় করতে হবে। শান্তি তাহা বেড়ে নয়, বিছনায় নয়, দোকানে নয়, সুফার ছেড়ে নয়, শান্তি তাহার জায়গা হইল দিল, কলব হইল শান্তির জায়গা। শান্তি তাহলে জায়গাটা কলবে। আল্লাহ নিজে বলছে, এই কলুব হইল কলবের বহুবচন, আর কলব রে আমরা ফার্সি ভাষায় কই দিল, কেটা কই দিল। এখন এই দিল কলব শব্দটা তাতমাইন শব্দটা কলবের সাথে সম্পৃক্ত করে আল্লাহ নিজেও বোঝাইয়া দিয়েছেন, শান্তি তাহার জায়গা হলো মানুষের দিল। এই জায়গাটা যদি শান্তি দেখে খেতাবালিশ না তাহলেও ঘুমে ধরবে, এই জায়গাটা যদি শান্তি না থাকে এয়ার কন্ডিশন রুমে ঘুমাবেন শান্তি লাগবে না। তার বাস্তব অভিজ্ঞতা আমার, ইউরোপে এক একটা সুফা বইলে অর্ধেকটা শরীর দেব্বা লাগা, এমন সোফা, বাথরুম পর্যন্ত, টয়লেট পর্যন্ত কার্পেট বিছানো, যে আরো পায়খানা করবে, পায়খানার রুমটাও কার্পেট দেওয়া, পানি ফালানো যায় না। সেই দেশে গাড়ির মধ্যে এসি, সব জায়গায় ফাউডা উস্টা খাইবার জায়গা, কোনো গাতা রাস্তার মধ্যেও নাই, কিন্তু ইয়ার পরে খালি সোহাত বইয়া মূর্ছায় আর দুয়া চায়, কেলে কে দুয়া চায়, শান্তি নাই।
সুতরাং যতক্ষণ পর্যন্ত দিলের সাথে শান্তি দাতার সম্পর্ক না হবে, আল্লাহর কসম পৃথিবীর কেউ শান্তি দিতে পারবে না। শান্তি পেতে হলে দিলের সাথে শান্তি দাতার সম্পর্ক হইতে হবে। এই জন্য আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের দিলের মধ্যে শান্তি আসবে আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। এই জন্য লক্ষ্য করে দেখুন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে উল্লেখ করেছেন, কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা লেনিন যে বলতো দি আর গড ইজ নট, আল্লাহ নাই, আল্লাহ মানে না, সেই কমিউনিস্টের মুজাদ্দিদ বলা যায় প্রতিষ্ঠাতা লেনিন, শেষ বয়সে এসে আল্লাহর নামের জিকির করে আল্লাহ 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 এইভাবে আল্লাহ নামের জিকির যখন করে, তার ভক্ত মুরিদারা বলে, উস্তাদ আপনার কথা মানতে গিয়া বাবা ছেড়েছি, মা ছেড়ে দিয়েছি, বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলতে কেউ নাই, এখন আপনি নিজেই আল্লাহর নামের জিকির করেন, এখন কি আপনি মৌলবাদীদের দলে চলে গেলেন নাকি, আমরা কোথায় রেখে গেলেন? লেনিন জবাব দেন, আগেও আল্লাহ মানি নাই, এখনো আল্লাহ মানি না, জোরে কন্ন নাউজুবিল্লাহ, আগেও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি না, তাহলে আল্লাহ নামের জিকির করেন কেন? লেনিন জবাব দেয়, বুঝি না, এই নামটা জপন করলে কেন জানে আমার দিলের মধ্যে শান্তি লাগে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হ্যাঁ আমার। তাহলে এখন আসুন, দুনিয়ার শান্তি পরকালীন মুক্তি এটাকে পেতে হইলে, এবং সকল অশান্তির মূল কারণ যেহেতু বের করা হয়েছে পাওনা, এই পাওনা প্রাপ্যকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটার নাম হকুল্লাহ আরেকটার নাম হকুল ইবাদ। একটা হলো আল্লাহর পাওনা আর একটা হলো বান্দাদের পাওনা। আল্লাহর পাওনাটা বান্দার সকল বান্দার পাওনার চাইতে আল্লাহর পাওনাটা সবচেয়ে বড়। আল্লাহর পাওনার পরে বান্দাদের পাওনার কথা উল্লেখ করেছেন আল্লাহ। এর কারণ, কারণটা হইল যারা আল্লাহর পাওনা দেয় না তাদের পক্ষে কখনো বান্দার পাওনা পরিশোধ হওয়ার আশা করা যায় না। যে নামাজ দেয় না, নামাজ আল্লাহ হও না, রোজা হও না, যে নামাজ দেয় না, রোজা দেয় না, আল্লাহর হাওনামায় রেখে দিয়েছে, সে গরিবের টিন আত্মসাত করবে, সেটাই স্বাভাবিক। ইয়াতিমের বিস্কুট খাই লেব, কারণ বড় রই খাই লিছে, যারা কন্ঠে খে না। যে আল্লাহর পাওনা দেয় না তার কাছে এই দায়িত্ব দিয়া যতই আপনারা অভিযান চালান, যারা আল্লাহর পাওনা দেয় না আমি কসম করে বলতে পারি তাদের পক্ষে কখনো জনগণের সঠিক পাওনা আদায় হবে না, হতে পারে না। এ বড় হওয়া নই দেয় না, আমরা তো না দিলে কিছুছে, ঘুমাই গেছেন নাকি আপনারা? আল্লাহ আমার কথা বুঝেনি, তাহলে আল্লাহর হওনাটা বড় না ছোট? শেখ সাদির রহমাতুল্লাহ এই জন্য লেখছেন যে নামাজ পড়ে না হ্যারে টাকা খরচা দিও না। কেন কহে? আল্লাহর নামাজ ফাওনা দেয় না, তোমার চেয়ে হো দিত। শেখ সাদির রহমাতুল্লাহ কথা। সুতরাং আল্লাহর পাওনা যারা দিবে তারা বান্দার হওনা দিবে,
কারণ বড়টা দিয়ে সে অভ্যস্ত, আর বড় নই যে দেয় না ছোটটা না দিলে কিছুই সে বড় করে না আবার নহল করতো। তাহলে এখন আসুন আল্লাহর পাওনারা সবচেয়ে বড়। কেন আল্লাহর পাওনারা সবচেয়ে বড়? দুইটা কারণ। এখন কয়টা? দুইটা। আল্লাহর পাওনারা সবচেয়ে বড় কেন? এই কেনর জবাব দুইটা। এক নম্বর হইল, আসমান থেকে জমিন পর্যন্ত আমাদের মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ সাইডে পরে মানুষে যখন সরাইব তখন তো অসুবিধা, আর ওদের কইয়া সরানি লাগে নিজে নিজে সরে যান না পারা না। এখন লক্ষ্য করে দেখুন, আসমান থেকে জমিন পর্যন্ত আমাদের মাথার থেকে পা পর্যন্ত গোটা দেহ আসমান থেকে জমিন পর্যন্ত সব কে বানাইছেন? আওয়াজ দিয়া বলো আল্লাহ। এটা কাফেরের জিগাইলো হ্যাঁ অবশ্যই আল্লাহ। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ الله أكبر الله বলে কাফেরদেরকেও জিজ্ঞাসা করো আসমান আর জমিন কে বানিয়েছে, চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণে কে করে দিয়েছে? আল্লাহ। ওরা জবাব দিবে লায়াকুলুল্লাহ নিশ্চয়ই আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাঈ মাআ, আসমান থেকে পানি বর্ষণ করে কে? আল্লাহ। এদের মাঝে কি আর কোন শরীক আছে? বলবো আরো পরে। প্রথম নম্বর, আমার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ আল্লাহ সৃষ্টি করেছেন, কারো কাছ থেকে সাহায্য নেন নাই। সুতরাং আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার। ও বান্দা বান্দি, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ এককভাবে সৃষ্টি করেছেন, এই দেহর মধ্যে আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুম যদি মানো আমি আল্লাহ জানাইয়া দিলাম, ব্যক্তিগত জীবনেও কোনোদিন তুমি শান্তি পাবে না। ঠিক কিনা? মাইকটা যে বানাইছে তার কথা না মানলে মাইক চলবে না। মাউথ পিস বক্তার সামনে মাইক্রোফোন, হরনগুলো বাসে লাগায় আর কিলিপ দিয়ে সিভাদা বেটারির দরণ লাগে। এই দেখ, এই ফর্মুলাটা যিনি মাইক বানাইছেন তিনি দিয়েছেন। এখন যদি আমি বলি যে আমার কথা মতে মাইক চলবে, কিভাবে? বলে এই মাউথ পিস মাইক্রোফোন বাসের আগায় নিয়ে বান্ধ, হরনগুলো শ্রোতাদের মাথায় ফিট করো, আর ক্লিপ দিয়ে সিবাদা ব্যাডের মধ্যে না দইরা ডাইরেক্ট বক্তার আঙ্গুলের মধ্যে ফিট করে দাও। আর যদি মনে মনে ভাবি কানো আঁত দিয়া জোরে জোরে চিল্লি মারি মাইক সল না অসল, কেলে গিয়া মাইক বানানেওয়ালা আর কথা মানা হইছে না। তার কথা না মানলে যেমন মাইক অচল, আমাকে যিনি বানাইছেন তার কথা যখন মানব না আমার জীবন অচল সচল হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর, তোমার মাথার থেকে পা পর্যন্ত আমি আল্লাহ বানাইছি, যে বানাইছেন তার হও না বড় না ছোট। আরো ধরে কান, আল্লাহ বলেন তোমাদের শোককে আমি দেইনি দেখার লাগিয়া। আলম নাজআল লাহু আইনাইন,
আমি কি তোমরা দুইটা চোখ দিছি না? যেরকম কে দিছে সন্দেহ আছে? কেউ কি কেন আছেন যে আমেরিকা থেকে লাগাইছেন? চোখ না দিলে টেলিভিশন দেখবেন, দূরের কথা বহুত কিছু দেখবেন। আমার দেওয়া চোখ দিয়ে তুমি শুধু যদি ওইগুলো দেখো, টেলিভিশনই দেখলেন এবং না নর্তকীর নাচ দেখলে, দিলাম চক্ষু আমি আমার কথা মানাবি চক্ষুরে, কিন্তু দেখা গেল আমি আল্লাহর কথা তুমি চোখ দিয়ে মানলে না, তাহলে জেনে রাখো তোমার ব্যক্তিগত জীবনেও শান্তি আসবে না, পরকালেও জাহান্নামে আগুন থেকে মুক্তি পাবে না, আসামির কাঠ গলায় তোমার দাঁড়াইতে হবে। আল্লাহ নিজে বলেন ইন্না আস-সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তোমার বোধ শক্তি আমি আল্লাহর দেওয়া, অতএব জেনে রাখো এমনি যাবে না, কামতের কঠিন ময়দানে অবশ্যই তুমি জিজ্ঞাসা দেওয়া করার জন্য, জবাব দেওয়ার জন্য জবাবদিহি তার কাঠ গড়া দাঁড়াতে হবে। একটু জোরে কর না, জবাব দিতে হবে না এমনটা নয়, অবশ্যই জবাব দিতে, একটু জোরে কর, জবাব দিতে হবে। এখন আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা না, আমি চোখ না দিলে তোমার কি দাম আছিল বিজ্ঞাকরণ ছাড়া আর কি দাম আছে? ট্রেনের মধ্যে মিলের ম্যানেজার ছিলাম, রাত্রে ঘুমাইছি ওঠো আর চোখে দে, ডাক্তারের কাছে গেলাম, বাংলাদেশের ডাক্তাররা বললো আমাদের দ্বারা সম্ভব নয়, আপনি ইংল্যান্ড যান, সেখানে চক্ষু চিকিৎসা ভালো হয়। বিতা বাড়ি জাগা জমিন যা আসিল গর দরজা সব বিছাইছি, লন্ডন গেলাম চিকিৎসার জন্য, সেখানে ডাক্তাররা আমার চোখ পরীক্ষা করে সিদ্ধান্ত দিল আপনার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। মানুষ আমার পাওনা সবচেয়ে বড়, ঠিক ولسانا وشفتين তোমাদের মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি? হাতে ধরে কন্যা কে দিয়েছেন? এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? জিহ্বা আল্লাহ দিছে, তো আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন শুধু জিহ্বা দেইনি, জিহ্বা তো কুকুর বিলারেরও আছে, জিহ্বা তো কীট পতঙ্গেরও আছে, কিন্তু তোমার জিহ্বা দিয়ে একটা বইস সারাদিন আলবায় মুখেতে ফেনা বের করো,
এই কথা বলতে পারে না, আমার পানির পিপাসায় কলজা ভাইটা যেতেছে, একটা বালতি পানি খাওয়াইয়া আবার আলো লাগাও, এই কথা কর, তার কোনো সুবিধা নাই, কত বড় কষ্ট সে সহ্য করতে হয়। আর তোর ভিতরে পানির পিপাসা যদি হয়, তোর জবানের মধ্যে বাক শক্তি আমি আল্লাহ দিয়েছি, চিৎকার যা তুই বলতে পারিস, ও বান্দা আমি আল্লাহ তোরে এই বাক শক্তি দিলাম, এটা কি আমার পাওনা বড় নয়? আর আল্লাহ নিজে বল, خلق الإنسان علمه البيان خلق الإنسان মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তাকে শিক্ষা দিয়েছেন, তার ভিতরের কিছু প্রকাশ করার যে যোগ্যতা সেই ভাষা বর্ণনা তাকে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে এই কথা ভিতরে যা আছে সব প্রকাশ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন আমি বন্ধ করে দিলে পৃথিবীর কত মানুষের মধ্যেও আছে যাদের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। কবি নজরুল ইসলামের জবান শেষ বেলায় বন্ধ করে প্রমাণ করে দিয়েছেন, যার জবান দিয়ে আগুন বের হতো বিদ্রোহী কবি বলা হতো, যার জবান দিয়ে আগুন বের হয় সেই কবি নজরুল ইসলামের জবান শেষে বন্ধ করে আল্লাহ প্রমাণ করে দেখা দিয়েছেন এটা নজরুলের বাহাদুরি নয়, এটা আমি আল্লাহর বাহাদুরি। মানুষ বলবো না অসুবিধ হইতেছে, আয়াত করতাম নি না কিচ্ছা কাহিনী কইতাম, হ্যাঁ কিচ্ছা কাহিনী ফেরে বিচ্ছে আছে কত আয়াত কমু যেরকম ঠিক কিনা, আজকে তো আমরা রুচি নষ্ট হয়ে গেছে, আয়াত পুরনো আয়াত ভাল লাগে না, কিচ্ছা ভাল লাগে যেরকম ঠিক নেই। আল্লাহ আকবার, লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আর তাই বলেন তোমাদের জিহ্বা আমি দিয়েছি, শুধু কথা বললেই শেষ না, হবার না, শুধু সুক্কা ৩৬ জাত লেখার পরেও এক শিক্ষক কইছে ছাত্ররে সুক্কা টক কত প্রকার লিখো, সে ৩৬ জাত লেখাইনা দিছে, এরপরে দেখা যায় সালটা লেখতে মনই নেই, শিক্ষক দিকে ঘিরে মনে নাই ৩৬টা লিখছি যেরকম ঠিক নেই, তেতুই একজা জলফাই একজা বিলম্বর যা যেরকম ঠিক না ঠিক না, এইভাবে ৩৬ জাতির সালতা আর একজার, এই যে তোরে বান্দা এই জিহ্বার মধ্যে তোমাকে এত কোটি কোটি নিয়ামতের মজা বোঝার যোগ্যতা আমি দিলাম, আমার ভাওনা বড়, আমার বিধান ছাড়া তুমি কারো বিধান মানতে পারো না, সুতরাং আমার বিধান দেয় আমার ভাওনাটা সবচাইতে বড়। তোর জিহ্বার মধ্যে মিষ্টির দোকানে গিয়া রসগোল্লা দিলি, রসমলাই এটা যারা যত্ন সালামুখী ও দরকার, জিলাপি লালমন তালমন, কত জাতের মজা তোর জিহ্বা দিয়ে বুঝাইলাম, আমি আল্লাহ নষ্ট করে দিলে কেউ দিতে পারবে না, অতএব আমার ভাওনা তোমার উপরে সবচেয়ে বড়। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি ছিলে, কিভাবে আসলে, তুমি না শিশু অবস্থায় এসেছিলে? আল্লাহ নিজে বলে ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন লুতফা সুম্মা ইউখরিজুকুম ইউখরিজুকুম তিফলা, তোকে বেবি অবস্থায়, হ্যাঁ বেবি বলতে বেবি দেখছি না, ইংরেজি তো বেবি আর বাংলা হয় শিশু, শিশু অবস্থায় তোকে মার পেট থেকে আনলাম, তুই ওয়া ওয়া করে কান্দ, তোর জবান ছিল কথা নাই, হাত ছিল কিন্তু দরবার শক্তি নাই, লাড়ে দরতারে না, পাও লাড়ে আটতারে না, মাথা আছে বুদ্ধি নাই, পায়খানা আর হালুয়া
বুঝবার মতো তোর যোগ্যতা ছিল না, এখন হালুয়া নিয়ে মুখ গেলা। আল্লাহ নিজে বলেন, আমার কথা আল্লাহ নিজে বলছেন। وَاللَّهُ أَخْرَجَكُم مِّن بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا الله বলে আল্লাহু আখরাজাকু, আল্লাহ তোমাদেরকে বের করেছেন, তুমি বের হইছো না কোথা থেকে, তোমাদের মার পেট থেকে কিভাবে বের হয়েছো, তুমি কিছুই জানতে না, ঠিক কিনা, কিছুই জানতাম না, ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর ফনলা দনলা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সর্দার মাতাব্বর, তুমি কিছুই ছিলে না, তুমি কিছুই জানতে না, তুমি কোন, তোমার সার্টিফিকেট নাই, তোমার কোনো যোগ্যতা নাই, কি ছিলে তুমি, আমি আল্লাহ তোমাকে এমন অসহায় অবস্থায় ভিড় করে আনলাম, এখন তুমি সর্দার হয়েছ, তোমার ফেস থেকে সুইটে কেউ দিতে পারে না, এখন তোমার এই ব্র্যান যদি ইসলামের বিরুদ্ধে যায়, তোমার এই মেধা যদি ইসলামের বিরুদ্ধে যায়, তুমি এখন এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, তুমি এখন ইঞ্জিনিয়ার হয়েছ, ডাক্তার হয়েছ, তোমার কলম তোমার মেধা যদি আলিম ওলামার বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মুসলমানের বিরুদ্ধে যায়, আমি আল্লাহর বিরুদ্ধে যায়, দুনিয়ার জীবনও শান্তি পাবে না, কিয়ামতের কঠিন ময়দানও আসামির কাঠ করে তোমার দাঁড়াতে হবে। ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি ছিলে, কিছুই ছিলে না, সব আমি দিয়েছি, অতএব আমি আল্লাহর পাওনাটা তোমাদের সকলের চাইতে বেশিও বড়, বেশি বড়, হ্যাঁ বেশি বড়, কথা বলতেন না। এখন এইগুলো এক কারণ, বিস্তারিত কারণ করতে গেলে সময় কম, আলোচনা অনেক বেশি। এক, দুই নম্বর হইল যে দুই নম্বর কারণটা, আমি আল্লাহর পাওনাটা বেশি এবং বড় কেন, দুই নম্বর কারণ হইল তোমার সকল কিছুর ব্যবস্থাপনা তো আমি আল্লাহ করছি। মার পেটে যখন তুমি ছিলে, তোমার আব্বা খুব খুশি, আমার ছেলে হইতাছে, ছেলে নামে কেমনি কমু না, এখন আবার আরেকটা শুরু করে দুনিয়া আইবার আগে খবর লয়ে লায় আনন্দটা আগে হয়ে লিট, তখন তুমি মার পেটে আব্বা খুশি, মাও খুশি, মা বিচ্ছি বিচ্ছি কত আনন্দিত, আমার ছেলে হইতেছে, এখন আমার পাওয়ার বাড়তেছে, আমি এখন শুধু একা না, আমার ছেলেও আছে, এখন আমার বিদায় করতে ব্যবহার সেবার যতক্ষণ ঠিক কিনা, দাদা দাদি খুশি, নাতি হচ্ছে, নানা নানি খুশি, আমার মেয়েটা এখন স্বামীর ঘরে তাহার একটা নিশ্চয়তা, বাড়ির কুত্তা বিলাইও খুশি, খেললে আর দিয়ে ওইল ভামু আকে কইব, কিন্তু তুই খাবি কি, খাইলে পায়খানা কই যেত, শীত যাইতেছে জাম্পার মাফলার কে দিবে, জোরে কোন ঠিক, জাম্পার মাফলার তোমাকে কে দিবে, প্রচন্ড গরমের মধ্যে তুই এই সিবা জায়গার মধ্যে কেমনে থাকবি, এই চিন্তা তোমার বাবা করে নাই, মা করে নাই, দাদা দাদি করে নাই, সদ্য গোষ্ঠী করে নাই, এমপি সাহ করে নাই, নেতা করে নাই, নেত্রী করে নাই, তখন আমি আল্লাহ একমাত্র তোর ছিলাম, কেউ ছিল না। সুতরাং আমার ভাওনারা এই সবচেয়ে বড়। এখন আসুন আরো সামনের দিকে যাই, এখন দুনিয়াতে আইসা তোমার নেতা হইছে, তোমার এখন বাবা হইছে, মা হইছে, ভাই হইছে, বোন হইছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আর আমি আল্লাহকে ভুলে গিয়েছি, ঠিক না? এখন দেখা যায় আমরা প্রেমিক প্রেমিকারা লেখে, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি, তোমারই লেখা ঠিক হইছে না, মানে এত সব আসিল যেদিন কেউ আসিল না, মানে কি অর্থ কি,
উদ্দুর কইতারে যে যেদিন কেউ আছেন না স্নো হাওড়ার আমি একটু দিতাম, এখন দেখা যায় যে তোমার সব হয়েছে। আল্লাহ বলেন এই কথাটা আমার, যেরকম ঠিক না, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। লক্ষ্য করে রাখো, আমার যেদিন তুমি কবরে চলে আসবে, স্বামী মারা গেলে স্ত্রী তার পাশে যাবে না, বাবা মারা গেলে সন্তান তার পাশে গিয়া ঘুমাবে না, যে রাইটা আমার বাবার কাছে থাকি, কবরের পিত্র তো দূরের কথা, কবরের উপরেও কেউ ঘুমাবে না, যেরকম ঠিক কিনা, তখন তোমার নেতা নেত্রীকে পাবে না, তখন তোমার আত্মীয় স্বজনকে পাবে না। বললা রে কবরের জগতে আমি আল্লাহ ছাড়া আবার তোমার কেউ থাকবে না, ওই দিন আমি থাকবো, তখন আর কেউ থাকবে না। এই জন্য বলে যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি। শুধু তার লক্ষ্য করে দেখো, মার পেরে যেদিন তুমি বড় হইয়া দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোমার মার বুকে সুস্বাদু দুধ পৌঁছাইয়া দিয়েছি, তাও দুধ এমন জায়গার থেকে বের করেছি, নাম শুনলে তুই নাক টানবি, পায়খানা আর রক্তের ভিতর থেকে দুধ বের করে আনছি। কিন্তু দেখ আমি আল্লাহ কেমন মহান, পায়খানার ভিতর থেকে দুধ বের করলাম গন্ধ নাই, গোবরের ভিতর থেকে আনছি, রক্তের ভিতর থেকে আনছি, রক্তের কোনো কালারও নাই, আর গরুর দুধ দেখাও ঘাস আর বুরুনির ভিতর থেকে ঘাস গোবর থেকে বের করে আনলাম, এটার মধ্যে ঘাসের একটা আঁশও নাই, গোলাপ লাগবো আঁস নাই, গোলাপ একটুও বাজে না, এমন সুস্বাদু দুধ আমি তোরে পান করাইছি, অতএব আমার অধিকারটা আমার পাওনা হলো সকল পাওনার চেয়েতে বেশি। মার পেরে ঠিক আছে, আবার যখন আস্তে আস্তে দুনিয়া এসে দুধ খাইয়া দুই বছর হইল, এখন একটু শক্ত জিনিস খাবারের দরকার, তোর নরম জাইমডার মধ্যে এই 32টা পাথরের টুকরা কে বসে? শুধু তা না, এই জমিন তোর জন্য বিছনা বানাইছি, والجبال أوتادا والأرض فراشا الله رب العالمين ایک آیات بولے এই জমিনকে আমি তোমাদের জন্য বিছনা বানাইয়া দিয়েছি, আর এক আয়াতের মধ্যে প্রশ্নবোধক শব্দ দিয়ে বলেন আলাম নাজালিল আরযু মিহাদা, এই জমিনকে কি আমি তোমাদের জন্য বিছনা বানাইয়া দেই নাই? কে বানাইছে? তাম পৃথিবীটা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একটা মাছের পিঠে, আর এই মাছটা এত বড় তার কেল্লা আর লেজ দুইয়ে গিয়া পৃথিবীটা লইয়া করে এমনি দুইটা লেজ আর কেল্লা এক কান হইছে আল্লাহর আরশের ভায়ার। এখন এই যে মাছটা পৃথিবী নিয়ে আছে, এটা কাঁপতো, তোমারও যদি এমনি একটু ধাক্কা দেয় খালো গিয়া ফোনবা, আত্মাছেন জমিনে এমনি ভাল বাসে তো সড়ক থাকলে খালো গিয়া ফোরবেন, গাড়ি চলে ফোরবেন, গাড়ি উল্টে গিয়া খালো ফোরবে। আল্লাহ বলে এই জমিনকে পাহাড় দিয়া ফেরাগ মারিয়া কছি লড়িস না, আমার বন্দা তরফ দিয়া চলবে, তুই শক্ত হইয়া থাক। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا এই জমিনকে কি আমি দারুণ কারণে বাড়াই নাই? আল্লাহ বলে أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا আল্লাহ রাব্বুল আলামিন বলে আমান জালাল আরদা করারা,
কে আমার স্থির করে দিয়েছে জমিন তোমাদের জন্য? ওয়াজাআলা খিলালাহা আনহারা, পৃথিবীর আনাচে কানাচে ব্রাহ্মণবাড়ার জন্য তিতাস, হবিগঞ্জের জন্য খোয়াই, আর মৌলভীবাজারের সাইডে হইল কুশিয়ারা, সিলেটের জন্য শর্মা, কুমিল্লার জন্য ঘমতি, এইভাবে ঢাকার জন্য বুড়িগঙ্গা, সাতটি নদীর কিন্তু মূল নদীর সাথে যোগাযোগ আছে, তিতাসের যোগাযোগ মেঘনার সাথে আছে, কুয়াইও মেঘনার সাথে আছে, কুশিয়ারাও আছে, তারপরে সুরমাও আছে, এইভাবে সব নদীর যোগাযোগ করিয়া আমি আটলান্টিক মহাসাগরের সাথে তার সংযোগ দিয়ে তাম পৃথিবীতে তোদের জন্য পানির ব্যবস্থার লাগিয়া আমি আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে পানির সাপ্লাই দিয়েছি। লক্ষ্য করে দেখেন, আমার বাসার মধ্যে আমার এক আত্মীয় আইছে, আমার এক চাষি, উনি জীবনে আর কোনোদিন সাপ্লাই দেখছেন তো আমার বাসাটায় তখন টেপ সারছে, স্যার এখানে আর কিচ্ছু কইছে না, বাড়ির গিয়া হ এবার বাসার গেছিলাম, কুদরতি হানি ফিট করছে, এমনি মনে করছে আমি কোন ইসমে আজম জানি, ও কুদরতি হানি ফিট করছে, ফাঁকা থেকে পানি পড়ে, জীবনে দেখছো ফাঁকর থেকে পানি বাইরে, এবার বাইরে কারণ ওই যে ওয়ালের ভিতরে ভাই, এটা তো দেখা যায় না, বাথরুমে একটা, ফাঁকরুমে একটা, মেশিনের মধ্যে আরেকটা, কিন্তু প্রত্যেকটা ওয়ালের ভিতর দিয়া পাইপ, তিন তলার উপরে গাজি ট্যাঙ্কির সাথে যোগাযোগ আছে, পানি হেগানো জমা, আর প্রত্যেকটা পাইপের গুড়া এগারায় হেগানো যোগাযোগ আছে, এখন নিবিড়তর গাজির ট্যাঙ্কি দেখছে না, পাইপও দেখছে না, এর লেগে মনে হয় কুদরতি পানি, আল্লাহ বলেন তোমরা তো খালি তিতাস দেখো, আসল তো সব দেখো না, আমি আল্লাহ কুদরতি গাজির ট্যাঙ্কি আটলান্টিক মহাসাগরকে বানাইয়া তাম পৃথিবীতে তোর পানির অসুবিধা যাতে না হয় পানির সাপ্লাই দিয়েছি। তাহলে এখন আসো, যেই আল্লাহ তোমাদের জন্য পানির সাপ্লাই দিলেন, ওয়াজাআলা খিলালাহা আনহারা, আল্লাহ জিজ্ঞাসা করেন আইলাহুম মাআল্লাহ, তার সাথে কি আর কোন শরীক আছে? আরো জোরে কোন আছে? তো বিস্তারিত আলোচনার সময় আগে বলতেছি আল্লাহ পাওনারা সবচাইতে বড় দুইটা কারণ, যেরকম কয়টা কারণ, একটা হলো সৃষ্টি আল্লাহ ফাওনাও তার বড়, দুই নম্বর হলো আমাদের মাথা থেকে পা পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত সকল কিছু ব্যবস্থাপনা কার? আরো জোরে কর, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, পাহাড় আল্লাহ, আলু বাতাস আল্লাহ, যেরকম ঠিক কিনা, এই সবগুলো ব্যবস্থা কার জন্য করছেন? আর তো ধরে কর না, মানুষের জন্য। তাহলে আল্লাহর ভাওনাটা ছোট না বড়? এখন আসুন, তাহলে আল্লাহর ভাওনাটা কি? এটা জানি না, ভাওনা জানলেন না দিতাম, আপনারা কি কাম? আল্লাহর ভাওনা না দিলে যেহেতু দুনিয়া তো শান্তি হবে না, আর পরকালেও, এই জন্য মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল, একবার একটা বাড়ি বানিয়েছি সুনপুর বাজারই মনে করে ভাড়া দিল, তো বাড়িটা কমপ্লিট হওয়ার পরে এখন এমন লুকাইয়া দখল করছে, বিদায় করতে পারে না আর বাড়া হয়, সারা সন্ধিকে দখল করি, এখন এদেরকে বিদায় করতে গেলে গড় দরবার লাগে, এখন দেখা যায় গড়ে সাপ্লাই ঠিক নাই, কারেন্টের লাইন কাটা, তো কারেন্ট তাহলে গ্যাস নাই, একটা না একটা অসুবিধা, জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাসার মধ্যে অত অশান্তি কে লাগে, একটা তাহলে একটা নাই, হেই রে কারেন্ট নাই, হেই পানি নাই, হেই গ্যাস নাই, এটা কি? কদর মালিকটা ভাড়া না, ভাড়া দেয় না, আর কদিন পরে পরে লাইন কেটে লায় বিল দেয় না, আরেকদিন মালিক রেলাকাল হয়ে জিজ্ঞাসা করলাম ভাই ভাড়া যখন দিছেন তার পাওনা দিবেন না, তার প্রাপ্য দিবেন না? তখন আমার কর হুজুর সব বিষয়ে আপনারা কথা কেন না, ওয়াজ করেন ইডিওয়ালা, তখন তো বললাম বেড়ার খুব দুঃখ আছে, বললাম ভাই কিতাব ব্যাপারটা আমার বুঝায় কর, কদর বাড়িটা করছিলাম, ভাবছিলাম ভাড়া দেবো কিছু পামু, এখন ভাড়াও দেয় না আর আমি বিদায়ও করতাম পারি না, এই কারণে নিয়ত করে লেছি বিচ্ছে বিচ্ছে, এদেরকে এটার বিচ্ছে শান্তিতে থাকতে দিতাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ
পৃথিবীর বাড়ি বানিয়েছি, এরা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো মানুষ আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, এখন ইবাদত করে না, বিদায়ও করতে পারি না, এই কারণে আমি আল্লাহ নিয়োগ করে লেছি আমেরিকা থেকে ধরে বাংলাদেশ পর্যন্ত কোথাও তোমাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। শান্তিতে থাকতে তোমরা লাগাম গন্ডগোল লাগাম, এখন জিনিসের দাম বলে আর আমরার দাম জিনিসের দাম আমরার দাম, আমরা মনে করছি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমবে, তারা বুঝছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কমবে না, কারণ কমত যদি তাহলে কোন না কোন সরকারে কমাইতো, যারা যায় হেরার থেকে যারা আয়ে হেরা বাড়ায়, সবচেয়ে এখন গরম সরকার, র্যাব আর্মি মিডিয়ার পুলিশ সব লাগায় দেড় সালায়, অতীতের চেয়ে এখন চাউলের দাম আরো না, আপনারা চাউলের দামের তো বালা খবর আপনারাই যায়, আমার তো এটার খবর কম, কারণ গরম খাই যে কইতারি না, আর আপনার বাই তো বেশি খাই, চাউলের দাম কত হইলে আমার দাম নাই, এখন আসুন আল্লাহর পাওনাটা কি, যে পাওনা না দিলে অশান্তি আল্লাহ লাগাই রাখবেন, আর আল্লাহর পাওনা যারা দিবে না পরকালেও মুক্তি পাবে না, তাহলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাওনা দেওয়ার মধ্যে, তাহলে প্রথম নম্বর হলে আল্লাহর পাওনা দাও, আল্লাহর পাওনাটা কি, আল্লাহর পাওনাও মাত্র দুইটা, যেরকম কটা যদি লাভ কইতো তেন না কঠিন আছে, মাত্র দুইটা পাওনা আমাদের দেওয়া, আমাদের জন্য দেওয়া সহজ না কঠিন, পাওনা মাত্র দুইটা, কি কি পাওনা, আল্লাহর রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার নবী, আমি জান আমরা জানতে চাই আপনার হাত ধরে আমরা কালিমা পড়ব, আল্লাহর কোন পাওনা আমাদের কাছে আছে নাকি, কোন পাওনা আসেনি, রাসূল বলেন হ্যাঁ আল্লাহর পাওনা করব, জীবনের সর্বক্ষেত্রে তোমরা গোলামি করবে, আল্লাহ ছাড়া কারো বিধান মানবে না, আল্লাহকে নারাজ করে মাখলুককে খুশি করা যাবে না, আল্লাহর নাফরমানি করে দুনিয়ার কারো এতাত অনুসরণ করা যাবে না, নেতার কথা মানব না আল্লাহর হুকুম অমান্য করে, নেত্রীর কথা মানব না আল্লাহর হুকুম অমান্য করে, পীর সাহেবের কথা মানব না আল্লাহর হুকুম অমান্য করে, মা বাবার কথা মানব না আল্লাহর হুকুম অমান্য করে, সাহাবায়ে কেরাম তাই করেছেন, প্রয়োজন বোধে বাড়ি করে ছেড়েছেন, মা বলেছে তুমি এটা করো না মা পারব না, আল্লাহকে ছেড়ে দিয়ে চলে আসো, নবীকে ছেড়ে দিয়ে চলে আসো, জবাব দিয়েছে মা গো না পারব না, যদি না পারো আমার বাড়িতে তোমার জায়গা নাই, মা আপনার বাড়ি কেন, তামাম পৃথিবীর থেকে যদি আমাকে বিদায় হতে হয় আল্লাহর কসম করে বলি তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য আমি মহান আল্লাহ ছাড়তে পারব না, আর আল্লাহ পাওনাটা সবচেয়ে, তামাম দুনিয়া যদি ছেড়ে দিতে হয় সব ছাড়তে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর পাওনা আমি পরিশোধ করতে হবে, আল্লাহর পাওনা আমি বাদ দিতে পারি না, আল্লাহর পাওনারা সব চেয়ে বড়। অবলম্বে যে প্রথম নম্বর পাওনাটা আমরা শুনলাম, যা হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলব, আমি ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম মেনে চলব, পারিবারিক জীবনে আল্লাহর হুকুম মেনে চলব, ব্যবসা বাণিজ্যে গিয়ে আমি আল্লাহর বিধান মেনে চলব, আমি যখন রাষ্ট্রে যাব তখন আল্লাহর বিধান মেনে চলব, আমি যখন মেম্বার হব মেম্বারের জীবনে আমি আল্লাহর বিধান মেনে চলব, আমি যখন চেয়ারম্যান হব আল্লাহর হুকুম মেনে চলব, আমি যখন এমপি হব আল্লাহর হুকুম মেনে চলব, আমি যখন মন্ত্রী হব আল্লাহর বিধান মেনে চলব, বলেন তো দেখি আমরা এই সমস্ত জায়গার মধ্যে আল্লাহর বিধান মান্য চলিনি, তাহলে শান্তি আইতো নি না গজব আইতো, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানলো,
শক্তির দরকার, শক্তি লাগে, এই কারণে বালক দেখা দরকার। যেমন আমরা তা করি, ক্ষমতা যাওয়ার আগে দেখবেন হালকা পাতলা, ক্ষমতা যাওয়ার পরেই নিষেধার টনালামে অনেক দূরে খাব যায়। হ্যাঁ আমিরুল মুমিনীন, অব আব্বা জান, আপনি কঙ্কাল হয়ে গেছেন, আর দি সারা শরীরে আর কিছু নাই, দেশ চালাইতে গেলে তো শক্তির দরকার, দেশের খাতিরে জনগণের খাতিরে আপনি শুকনার রুটি জৈতুনের তেল দিয়া, সোয়াবিন তেল দিয়ে যদি রুটি দিই করা হবে, শুকনা বা শক্ত সাবাই দ্বারা নরম করুন জানা তাহলে কয়েকটা বেশি খাওয়া যাবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলেন, মা গো, ওমা, চোখের পানি ছেড়ে দিলেন, তুমি না নবীর স্ত্রী, তুমি হাফসা তো বিশ্ব নবীর স্ত্রী, মা তোর কাছ থেকে এমন কথা শুনবো আমি জীবনে কল্পনা করিনি, মা আমি তোর কাছে জানতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী।